কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমন ভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। চার বছরের নুসরাত, পাঁচ বছরের দোলা, কত ছোট মেয়ে দুটো। আর দশটা বাচ্চার মতোই ওরা খেলে, খেলা শেষে মার জন্য অপেক্ষা করে, মা নানি বা দাদি এক গ্লাস দুধ নিয়ে দৌড়ানোদের পেছনে খাবার জন্য মুখে তুলে দেন খাওয়া, বড় আদরে মানুষ করেন, স্বপ্ন দেখেন যত কষ্টই হোক বাবা মা দুজনে চাকরি করবে, মেয়েকে অনেক দূর পড়াবে, মেয়ে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাবা মার চেয়ে অনেক সুন্দর জীবন যাপন করতে পারে। এত স্বপ্ন যাদের ঘিরে, যেই ফুটফুটে সন্তানদের ঘিরে, তারা যদি কোনো একটা সময় স্মৃতি হয়ে যায়, এর চেয়ে বড় দুঃখ পিতা মাতার জীবনে আর কখনোই হতে পারে না। সন্তানের লাশ পিতা বা মাতার কাঁধে অনেক বড় ভারী বোঝা, আর যদি সেটি হয় কোনো পাষণ্ডের লালসা চরিতার্থ করার জন্য হত্যার শিকার হয়ে, তাহলে সেই দুঃখ বোধ করি আজীবন কাঁদতে কাঁদতে বহন করা ছাড়া বাবা মার আর কোনো উপায় থাকে না। প্রতিনিয়ত তারা আশা করেন অপরাধীর শাস্তি হবে, অন্ততপক্ষে সন্তানকে ফিরে না পাক, সন্তানের আত্মা যেন শান্তি পায়। যে শিশুদের কখনো তারা ফুলের টোকা লাগতে দেননি, কত কষ্ট পেয়েছে তারা মৃত্যুর পূর্ব মুহূর্তে, এটি ভাবতে ভাবতে ক্ষতবিক্ষত হতে হতে পিতার মাতা প্রতি মুহূর্তে বারবার মরেন, এ যেন মৃত্যুর আগে বারবার মরে যাওয়া। আমি আসলে বিকাল পাঁচটার দিকে খবর পাই যে অফিসে থেকে যে বাসা আমার মেয়ের পাওয়া যাইতেছে না, বিকাল পাঁচটা ঘটনার দিন। তখন আমি অফিস থেকে দ্রুত যেভাবে আসা যায় সেভাবে আসলাম, আসার পরে আরও জিজ্ঞাসা করি ওই সামনে মোচরে যে আরও লোকজনরা জিজ্ঞাসা করি যে পাওয়া যায় কি না, কিংবা কোনো ই দুজন যেহেতু একসাথে বেশি দূরে যাইতে পারে নাই। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পরে বাসায় আইসা যখন এইখানে অনেক লোক ছিল, মহিলা পুরুষ মনে হয় বাড়িতে কেউ ছিল না, তখন সবই রাস্তায় নাইমা এসছে এই ঘটনা শুনা। তো আমাদেরকে সহযোগিতা করেন আশেপাশে ডোবা ডাবা কিংবা বাড়ির ফ্ল্যাটে পাশের ফ্ল্যাটে রুমে রুমে যেয়ে তল্লাশি করেন, দেখেন আমার মেয়েটাকে পাওয়া যায় কি না। এই আশেপাশে ডোবা খুঁজতে খুঁজতে তো এই দিক দিয়ে এক লোকে হুট করে বললে উঠলো যে এদিকে নাকি পাওয়া গেছে, পাওয়া গেছে, বাচ্চা পাওয়া গেছে। তো ওইখানে দৌড় দিয়ে যাই, যাওয়ার পর আরও লোক ছিল অনেকে, আমরা দৌড়ে যাই। যাওয়ার পরে মনে করেন তো আমরা তো বেশি লোক না যাই, তিন চারজন রুমের ভিতরে যাওয়ার পরে এক কর্নারে দেখি মাথায় চুলের মতন দেখা যায়। তো ওই খাটের চালি উঠাইয়া তারপরে দেখি এক এক দোলার লাশ উপরে আর নুসরাতের লাশ নিচে। তো আমি আমার দোলার লাশ উঠে আমি বুকে জড়ায় নিই। এই হচ্ছে এই সেই খেলার মাঠ, যেই মাঠ থেকে নুসরাত এবং দোলাকে লিপস্টিক দেওয়ার প্রবলন দেখায়া এই বিল্ডিংয়ের নিচতলায় নিয়ে যাওয়া হয়। কয়েকজন বলতেছিল যে না, এই ঘরে একটা এই মার্ডারকৃত মানে মৃতদেহ রাখা আছে। সাংবাদিক ভাইরা ছিল, চ্যানেল আইয়ের কামরুল ভাই ছিল, দেন আমরা ওনাদেরকে নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ওই ঘরে যাই। চেক করার পর দেখি খাটের নিচের
এক সাইড থেকে মাথার চুল দেখা যাচ্ছে এবং সেটা আমার কাছে সন্দেহভাজক হওয়ার পরে দেন আমি তোষক টোষক এগুলো উঠাইয়া পরে দেখে যে না খাটের নিচে সত্যি সত্যি দুইটা লাশ এখানে আছে। দেন এগুলো দেখার পর আমরা পুলিশ ইনফরমেশন করলাম, এলাকার সবাইকে জানান দিলাম, সবাই আসলো। হইচই শুনতেছি, আমরা ওই শুটিং ফালাই থুই আমরা চলে এসেছি, দৌড়িয়ে আইসে দেখি রুমটা তালা দেওয়া। চারজন আমরা রুমে ঢুকি, ঢোকার পরেই খাটের নিচে দেখি দুইটা শিশুর মৃতদেহ। যথারীতি মার আশা কাজ থেকে ফিরে আসবেন, সন্তান তাকে জড়িয়ে ধরবে, কিন্তু কাজ থেকে তিনি ফিরে এসে জানতে পারেন বন্ধুর সঙ্গে তার বাচ্চা খেলতে গেছে। সময় গড়িয়ে যায়, সন্তান ফেরে না। এখানে ওখানে খোঁজ নেন মা, এক সময় দিশেহারা হয়ে কাঁদতে থাকেন, উদ্ভ্রান্তের মতো খুঁজতে থাকেন। কিন্তু ক্রন্দনরত মা জানেন না যেই জানালার পাশে বসে তিনি কাঁদছেন তার থেকে একটু দূরে, কয়েক গজ দূরেই যে বাড়িটি দেখা যাচ্ছে সেই বাড়িতেই কোনো এক বিকৃত রুচির পাষণ্ড ব্যক্তি আর তার বন্ধু মিলে তার কন্যা এবং তার বন্ধুকে নির্মমভাবে লালসা চরিতার্থ করতে না পেরে হত্যা করেছে। এক সময় ক্রন্দনরত মার একটি টেলিফোন পাই আমি। আমি জানি এটা কোনো রকম, এটা তো আমি কোনো সান্ত্বনা, আমি বললাম যে আমি তো কোনো সান্ত্বনাই দিতে পারবো না। আমার তো একটাই মেয়ে ছিল, একটাই মেয়ে, চার বছরে শেষ হলো না আমার। চার বছর শেষ হতো, দুই দিন বাকি ছিল, নয় তারিখে আজ জন্মদিন ছিল আপা। আমি আসবো, এসে বসে আমি আপনার সঙ্গে কথা বলবো। আমি ওকে বলছি যে আমাকে নিয়ে যাও, আমি আপনার সঙ্গে বসে একটুখানি কথা বলবো। কান্না তার থামছেই না, নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয়। ছুটে যাই দেখা করতে সেই মার সঙ্গে। জানি না এমন কোনো ভাষা আছে কি না, এমন কোনো অভিব্যক্তি আছে কি না যা দিয়ে মাকে শান্ত করা যায়। সন্তানের মৃত্যুতে শান্ত থাকা যায় না, ধৈর্য ধরা যায় না, অশ্রু সংবরণ করা যায় না, কোনো সান্ত্বনা হয় না। তাই একেবারেই নিঃশব্দে যাত্রা শুরু করলাম, একজন মা হিসেবে আরেকজন মাকে সামান্যতম সান্ত্বনা দিতে, আশ্বস্ত করতে। অপরাধী নিশ্চয়ই শাস্তি হবে, কঠোর থেকে কঠোরতর শাস্তি হবে। আমাকে আর মা মিলা ডাকেন না, আমাকে মা বলে ডাকেন না।
আমার একটাই মেয়ে, আমি তার কঠিন বিচার চাইছি, এইভাবে কষ্ট দিয়ে আমার মেয়েকে মারছে না? আপনি অন্তত ভরসা রাখেন, কিন্তু যে যারা এই ঘটনা ঘটাইছে, যে নরপশু আমি কি বলবো, তাদের তো আসলে তারা মানুষ না, তারা জন্তু জানোয়ার হিসেবে জন্ম নিয়েছে। আমি প্রতিদিন কাজ করতাম, সে বাবার কাছে বলছিল, বাবা তুমি আমার জন্মদিনে বড় একটা কেক কিনে দিবা, আর আমার মা বড় একটা ভাল্লুক পুতুল কিনে দেবে, তাহলে তো আমার জন্মদিন হয়ে যাইব। আরে বাবা বলছিল তোমার মা তো 7 তারিখে বেতন পাবে, আর আমি পাবো 10 তারিখে, কিনে দেবো মা, আমরা দুটো জনই কিনে দেবো। না আমার আম্মু না, তুমি কিনে দিবা, বলে কি হ্যাঁ দেবো, আম্মু কিনে দেবো, কে আম্মু পুতুল কিনে দেবে। ১০ তারিখে নিয়ে যাবো বেতন পে, আমার মেয়েকে আমি সব কিছু দেবো ম্যাডাম, আমি তো কিছুই দিতে পারলাম না। আমার মেয়ে কি অপরাধ করছিল ম্যাডাম, এই গেটের সামনে আমার মেয়ে খেলতেছিল, আমি প্রতিদিন ওর সাথে কথা বলতাম ফোনে, ওই দিন আমার ফোনে টাকাও ছিল না, আমি কথাও বলতে পারি নাই, আমি কথা বলতে পারি নাই আমার মেয়ের সাথে। একদিন পরে আর জন্মদিন ম্যাডাম, কি একটা মন মানসিকতা, কি জঘন্য, এরা মানুষ না, আমাকে কেউ মা বলে ডাকে না এতদিনে ম্যাডাম, এই ঘরে ওই ঘর নাই, যে ঘরে দেখতো ধরে আসে আমার জড়াইতে অনেক চুম্মা দিত ম্যাডাম, আমার আম্মু আসছে আমার সব কষ্ট দূর হয়ে যেত, সারা দিনের পরিশ্রম ম্যাডাম, কারণ শ্রমিক ম্যাডাম, আমার বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়াবো, ভালোভাবে মানুষ করবো, আমি এই জন্য চাকরি করছি, আমার মেয়ে বলে ডাক্তার হবে ম্যাডাম সেটা বলেছিল, এই জন্য আমি চাকরি নিচ্ছি, আমার মেয়েকে ডাক্তারি পড়া তোলে আমার অনেক টাকার দরকার, যেদিন আমি ছাড়াবে সেদিন আমি একটু শান্তি পাবো, মা তোমার হত্যার প্রতিশোধ হয়েছে এই বাংলার মাটিতে। আমি এসে কুচুল করে দিয়ে তার বাসায় যাবো খেলতে, কিন্তু খেলতে গেছে আমার এই টাইমে আমরা খুশপুর অনেক বাড়ি পাইতেছি না, মায়ের জন্য আমি চাকরি তো দিই নাই, যে মায়ের যদি হারাই যায় যদি না পায় এই জন্য চাকরি তো আমার দিদি নাই, এখানে স্কুলে মানে যে স্কুলে ভর্তি হয়েছে ওই স্কুলে নেওয়া দিতে চাইছিল টিচার হিসেবে, আমি তাও দিই নাই, বুঝি না আমার চাকরি দরকার নাই, টাকার দরকার নাই, আমি যেটা আনবো ওইটি যা হবে ওইটি আমার চলবে, আমার মায়া তুমি দেখে রাখবা সবসময় নিয়ে কাছে রাখবে, কোনো দিক যাইতে দিতাম না। দুটি বন্ধু একসঙ্গেই খেলতো, একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে সব কিছু, খাওয়া দাওয়া নাওয়া সব, এই পৃথিবী ছেড়ে চলেও গেল একই সঙ্গে, কিন্তু যে লালসার শিকার হতে গিয়ে তাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো এত অল্প বয়সে, বোধ করি এমন কষ্টকর অভিজ্ঞতা মৃত্যুর পূর্বে খুব কম শিশুরই হয়। নুসরাতের বয়স ছিল মাত্র 4 বছর, দোলার 5 বছর, 9 তারিখে তার জন্মদিন, 7 তারিখে তাকে হত্যা করা হয়েছে।
মা তার শখের পুতুলটা দেখে এসেছে, বলেছিল 9 তারিখে দিলেও অনেক খুশি হবে। কিন্তু মা তখন জানে না পুতুলের মতো তার কন্যাটি তার পুতুলের মতো একজন বান্ধবীকে নিয়ে একই সঙ্গে চলে গেছে অনেক দূরে, নিথর হয়ে। কি যে এক অসহায় দৃশ্য, এ ভুলবার নয়, মনকে বোঝানোও যায় না। সব কিছু পড়ে আছে সেভাবেই, মা শুধু কাতরাচ্ছেন যে লিপস্টিকের লোভ দেখিয়ে মেয়ে দুটোকে নিয়ে গিয়েছিল এই পাষণ্ডরা। চাইলে কতগুলো লিপস্টিক মা তুলে দিতে পারতেন এই সন্তানের হাতে। আমি তো এক মা, প্রধানমন্ত্রী জনগণের মা, উনি তো নেই বিচারটা করে, উনি তো আমার মা। আমি আসি, এটা আমার নিজের কেউ বললে যেরকম ঠিক সেইভাবে দেখবো, যতটুকু আমার ক্ষমতায় আছে আমি ততটুকু শক্তি নেই। আমি প্রধানমন্ত্রীকে বলবো ইনশাল্লাহ তিনি তো সবার দুঃখ বুঝেন, কষ্ট বুঝেন, তিনি অনেক নরম মনে মানুষ, তিনি এটা সমাধান করবেন এবং দ্রুত করবেন, আমি এটুকু আপনাকে আশ্বাস দিতে চাই। সন্তানদের হত্যাকারীদের বিচার চান তারা, সেই বিচার কতটুকু শান্তি এনে দিতে পারবে তারা জানেন না, কিন্তু তারপরও ভাবেন অন্ততপক্ষে সঠিক বিচার ন্যায়কে প্রতিষ্ঠিত করবে, তাদের কন্যাদের আত্মা শান্তি পাবে। ক্ষত কিন্তু অন্তরের এতটুকু কমে না, সন্তানের ফেলে যাওয়া ক্লিপ, সুন্দর চুড়িগুলো, ফিতাগুলো বারবার নেড়ে চেড়ে নাকের কাছে নিয়ে পরিচিত ঘ্রাণ শুঁগে বেড়ান মা। আহা, আমার সন্তান যদি আবার ফিরে আসত, আবার জড়িয়ে ধরত মা বলে, আমার অপেক্ষার প্রহর যদি আবার শেষ হতো, যদি ঘুম থেকে উঠে দেখতাম সব স্বপ্ন ভয়াবহ দুঃস্বপ্ন, সন্তানরা পাশেই আছে, বেঁচে আছে, কতই না ভালো হতো। এই বিষয় প্রতিক্রিয়া, শিশু বাচ্চাকে এইভাবে হত্যা করছে, এটা তো স্বাভাবিকভাবেই হৃদয় বিদারক, এবং এই ব্যাপারে আমার মনে হয় সহ্য করা খুবই কঠিন। যারা করছে তারা তো পশু, তারা যদি মানুষ হয়ে তাহলে তাদের কাজ করতে পারতো না, তারা পশু না, এটা আইনে করবে এবং যারা করছে তাদের নিশ্চয়ই ফাঁসি হবে। বিচার তারা যেন মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলানো হয় এবং আমার লাশটা দেখানো হয় যে আমি এই আমি আমার মেয়ের সঠিক বিচার পাইছি। ফুটফুটে ফুলের মতো শিশু নুরসাত এবং দোলার, যিনি 7 তারিখে যারা বই নিয়েছিল পরের দিন স্কুলে যাওয়ার জন্য, সেই নুরসাত দোলার স্কুলে যাওয়া হলো না। পাষণ্ড এবং ঘৃণিত কিছু মানব রূপী পশুর জন্য যারা তাদেরকে ধর্ষণ করার উদ্দেশ্যে হত্যা করেছে। আমি একজন শিক্ষক হিসাবে এবং একজন পুরুষ হিসাবে আমি লজ্জিত, যারা এই জঘন্য হত্যা করেছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা দোলা ও নুসরাতের মতন বাচ্চাদের হত্যা করছে তারা মানুষ না, তারাও পশু, তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। দাবি একটাই যে এই বিচারটুকু দোলা এবং নুসরাতের যে হত্যাকারী মোস্তফা এবং আজিজুল, তাদেরকে খুব দ্রুত বিচারের আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর করা হোক এবং এমন দৃষ্টান্ত রাখা হোক যেন এই শাস্তি দেখে বাংলার মাটিতে আর কেউ কোনো নরবিচার এরকম ধরনের সিদ্ধান্ত বা দর্শনের চেষ্টা তারা উদ্বুদ্ধ না হয় আর কি। যে সন্তান স্কুলে পড়বে দেখে, একটু ভালো থাকবে দেখে, সুন্দর কাপড় পরবে দেখে, সুন্দর শখের জিনিসগুলো পাবে দেখে মা চাকরি করছেন, কষ্ট করছেন, সেই সন্তানকে লিপস্টিকের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া এবং তারপর ধর্ষণ চেষ্টা বা ধর্ষণ করা এবং তারপরে তাকে হত্যা করা, এটি কোন মা সহ্য করতে পারেন? আর তাই এই মাও
বুক চাপড়ে চিৎকার করে বললেন, কতগুলো লিপস্টিক লাগতো, আমি আমার মেয়েকে সব কিনে দিতাম, সব। তুমি আমার কাছে লিপস্টিক চাইতা, আমার কাছে মাধুরী লিপস্টিক। আমি এই হত্যার বিচার চাই, আমার মেয়ে হত্যার বিচার চাই। ওকে যেন অতি দ্রুত আমি ফাঁসির মঞ্চে দেখতে পাই। Mm-hmm.